নূর আল্লাহর হাবিব নূর ছিলেন এই ব্যাপারে পৃথিবীর কোন ইমামের মধ্যে ইখতিলাফ নাই মতানক্য নাই সমস্ত ইমামরাই নবীজির ব্যাপারে যখন কথা আসছে সবাই আমার নবীজিকে নূর বলে আখ্যা দিয়েছেন কারণ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম এই আয়াতে কারীমায় নূর আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন এবং সূরা আন-নূরের মধ্যে আমার আল্লাহ নবীজিকে নূর মাসালু নূরিহি এই যে নূর বলা হয়েছে হাজমির আল্লাহর দিকে দাদু ভাই আমার কুরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ নিজে নবীজিকে নূর বলেছেন তাফসীর জগতে জমহুর মুফাসসিরিনে কেরাম এই কথাটা ক্লিয়ার করে দিয়েছে আমার নবী হলো সেই নূর যেই নূর কোরআনে আমার আল্লাহ মিনাল্লাহি নূর বলেছেন ওই নূর হলো নূরের নবী নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন কয়েকজন ইমামের নাম বলি দলমত নির্বিশেষে সবাই এই ইমামদেরকে মানেন প্রাচীন একজন ইমাম ওনার নাম ইমাম কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহ সর্বস্তরের মানুষ ওনাকে মানে উনি আল্লাহ রাসূলের দিদার পেয়েছে কাজী ইয়াজ শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন শিফা শরীফের সরা শারহু শিফা ইমাম মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ ওটার মধ্যে তিনি আরো সুন্দর চমৎকার উল্লেখ করেছেন তিন নম্বরে হাফেজ হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন মারহাবা বলেন তিনি খাসায়েসুল কুবরাতেও বলেছেন এবং কুতুল মুক্তাজি শরহে জামিউ তিরমিজি সেই কিতাবের মধ্যে বলেছেন দুই জায়গায় 4 নম্বরে হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা এই কিতাবটা হুজুরের বাড়িতে আছে নিশ্চয়ই আপনাদের কাছেও থাকতে পারে নাহলে সংগ্রহ করে নেবেন এক খণ্ডের কিতাব মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন 5 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন 6 নম্বরে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি যিনি নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ছিলেন তিনি শারহে জুরকানি যে শারহু আলাল মাওয়াহিব ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ও দাদু ভাই আমার এরকম আরো অনেকগুলি 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 কিতাবের মধ্যে উল্লেখ সবাই এই কথাই লিখেছেন যে ওয়ান যাকওয়ানা আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার লিআন্নাহু কানা নূরা আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজির দেহ মুবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোর মধ্যে পড়ত না লিআন্নাহু কানা নূরান কারণ আমার নবী ছিল নূর 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 নূরের ছায়া পড়ে না সুবহানাল্লাহ বলে এই কথাগুলি দেওবন্দি আলেমদের কিতাবের মধ্যেও আছে নশরতিবের মধ্যে আছে শুকরের নেয়ামতের মধ্যে আছে এমদাদুস সুলুকের মধ্যে আছে সরমুনের কিতাবের মধ্যে আছে এখনকার যুগে বাঙালি দেওবন্দি যারা এগুলি আসল দেওবন্দিও না ইন্ডিয়ার দেওবন্দের যে মানহাজ এদের সাথে বাঙালি দেওবন্দির মিল নাই অনেকগুলি মিল নাই মানে বাংলাদেশে যারা দেওবন্দি এগুলি দেওবন্দিও না এটা ওয়াহাবিও না এটা খারিজি শিয়াও না এটা আলগার একটা জাত কথা বুঝছে এটা এমন এক জাত এটা আহলে হাদিসও না এটা নতুন খিচুড়ি একটা ভেজাল আমি যা বলছি ক্লিয়ার করে বলছি কারণ এদের সাথে কখনো লামাজাবিদের সাথে মিলে কখনো দেওবন্দিদের সাথে মিলে কখনো খারেজিদের সাথে মিলে কখনো শিয়াদের সাথে মিলে এদের কোনো চরিত্রের ব্যালেন্স নাই এই জন্য বললাম খিচুড়ি বাতিল প্রিয় ভাই আমার গভীর মনোযোগ নবীজি নূর ছিলেন এটা সরাসরি সহি হাদিসও আছে যেমন বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে একটা রেওয়ায়েত রয়েছে সনদের সকল রাবি সেকা বিশ্বস্ত মানে সনদ সহি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তিনার সামনে সকল মানুষের রূহ সমূহ উপস্থিত করলেন এবং আল্লাহ নিজে প্রত্যেকটা মানুষের ফজিলত বর্ণনা করতেছেন এই যে আপনারা আছেন না আপনাদেরকেও আল্লাহ পরিচয় করায় দিয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমাদের মনে নেই কিন্তু আল্লাহ পরিচয় করাইছে ফজাইল বর্ণনা করেছে করতে করতে নবীজি বলেন ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহি তাদের সবার মাঝে আমি রাসূলুল্লাহকে হযরত আদম আলাইহিস সালাম অতি উজ্জ্বল নূর হিসেবে দেখলেন কি হিসেবে দেখলেন জোরে বলেন নূর হিসেবে ফারাআনি নূরান ফারাআনি নূরান আমাকে নূর হিসেবে দেখলেন নরমাল নূর না নূরান সাতিআন অতি উজ্জ্বল নূর নূর হিসেবে দেখে আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছেন ইয়া রাব্বি মান হাজা হে আমার রব এটা কে আল্লাহ তাআলা এবার উত্তরে বলেন হাজা ইবনুকা আহমদ সে তোমারই সন্তান নাম আহমদ ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে নবীর নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেন ইবনুকা আহমদ সে তোমারই সন্তান আহমদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন তিনি সবার প্রথম তিনি সবার শেষ তিনি সর্বপ্রথম শাফাআতকারী সুবহানাল্লাহ ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন আল আউয়াল মানে নবীজি সৃষ্টিরও প্রথম নবীদেরও প্রথম হাশর ময়দানে যারা উঠবে তিনাদেরও প্রথম শাফাআতকারীদের মধ্যে আমার নবী প্রথম অতএব নবীজি আউয়াল মখলুক এটা কিন্তু সহি হাদিস থেকে প্রমাণিত সরাসরি সহি হাদিস একটা হাদিস নিয়ে অনেক কথাবার্তা হয় মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু নিয়ে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নবীজি বললেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবীকা মিন নূরিহি হে জাবের সব কিছু সৃষ্টি করার পূর্বে তোমার রব তার নূর থেকে তোমার রসূলের নূর সৃষ্টি করেছে সুবহানাল্লাহ এই হাদিসটা নিয়ে বাতিল যারা তারা বলে এটা জাল হাদিস আমরা বলি এটা আল হাদিস শুনেন কেন আল হাদিস বলি এটা আমাদের ব্যক্তিগত মতে আমরা বলি না কয়েকজন ইমামের নাম বলি আপনারা মনোযোগ দিয়ে নামগুলি শুনবেন এক নম্বরে ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই তিনি ফতোয়ে হাদিসিয়ার মধ্যে এবং আশরাফুল ওয়াসাইল ইলা ফিহমি শামাইল সেই কিতাবে দুইটা কিতাব উনি লিখেছেন কি লিখেছেন আখরাজাহু আব্দুর রাজ্জাক বিসানাদিহি ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমতুল্লাহ তার নিজের সনদে এটা বর্ণনা করেছেন একজন বিখ্যাত মুহাদ্দিস বলতেছেন এই কথাটা দ্বিতীয়ত ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি আরব আজম সর্বস্তরে আলেমদের কাছে মান্যবর তিনি তাখরিজাত এবং মওজুআতের কিতাব লিখেছেন তিনি আল মাউরিদুর রাভি এই কিতাবের মধ্যে একেবারে স্পষ্ট উল্লেখ করেছে রাওয়া আব্দুর রাজ্জাক বি সানাদিহি এই কথা উল্লেখ করেছে ইমাম আব্দুর রাজ্জাক তার সনদে এটা বর্ণনা করেছেন বলে পুরো হাদিসটা আছে তিন নম্বরে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে রাওয়া আব্দুর রাজ্জাক বি সানাদিহি বলে হাদিসটা উল্লেখ করেছেন চার নম্বরে নুকাত পর্যায়ের মুহাদ্দিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই যিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার তসরি করতে গিয়ে শরহে জুরকানির মধ্যে এই হাদিসটাকে রদ করে নাই বরং উল্টা আরো শক্ত করে নি বলেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক এটা তাখরিজ করেছেন তিনার সনদের মাধ্যমে সুবহানাল্লাহ বলে সর্বোপরি ওলামাই দেওবন্দের সেরতাজ আমরাও তিনাকে সম্মান করি আল্লামা আব্দুল হাই লখনবী তিনার আসারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সেই কিতাবের মধ্যেও তিনি হাদিসে জাবের উল্লেখ করে লিখেছেন কাদ সাবাতা বি রিওয়ায়াতি আব্দুর রাজ্জাক সুবহানাল্লাহ ওই পুরো হাদিস উল্লেখ করে তিনি বলতেছে আব্দুর রাজ্জাকের এই রিওয়ায়াত এটা সাবিত প্রমাণিত সুবহানাল্লাহ বলেন আমি কয়জনের নাম বললাম ভুলে গেছেন নাকি
ইমাম ইবনে হাজার মক্কি মোল্লা আলী কারি শিহাবউদ্দিন কাস্তালানি ইমাম জুরকানি আব্দুল হাই লখনবী কয়জন হলো পাক পাঁচজনের বরকতে পাঁচজনের নাম কইলাম আমার জানা মতে 56 জন মুহাদ্দিস আছে যারা এই হাদিসটাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্লাস মুসান্নাফ আব্দুর রাজ্জাকের দিকে নিসবত করে উল্লেখ করেছেন সবচেয়ে আজব বিষয় হলো 1200 হিজরি পর্যন্ত কত শ 1200 হিজরি পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম যারাই এই হাদিস নিয়ে আলোচনা করেছে সবাই এটাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস বলে উল্লেখ করেছে একজনও এটাকে জাল হাদিস বলে উল্লেখ করে নাই কিন্তু 1300 হিজরির পরের দিকে শেষের দিকে আয়েশা দিয়ে একজন উল্টা পাল্টা লিখছে তো এই 1300 বছর সবাই বলছে এটা আব্দুর রাজ্জাকের বর্ণিত রাসূলের হাদিস আর 1300 বছর পরে ওনারা কোন কিতাবে আজগুবি কিতাব থেকে হঠাৎ এটা জাল হাদিস বলে দিচ্ছে আজীব ব্যাপার দেওবন্দি আলেমরা পর্যন্ত এটাকে হাদিসে রাসূল হিসেবে উল্লেখ করেছেন বলবেন এটা সনদ সহ হাদিসটা মতনটা তো আব্দুর রাজ্জাকের মুসান্নাফে পাওয়া যায় না আমি বলবো ভাই মুসান্নাফ মুসান্নাফ আব্দুর রাজ্জাক এটা তো অনেক পরে আপনি একেবারে কাছের যে কিতাব বুখারী শরীফ সহিহ বুখারী যুবক ভাইরা তোমরা অ্যাপসে ঢুকো আল হাদিস অ্যাপস আহলে হাদিসের অ্যাপসে ঢুকো ইসলামিক ফাউন্ডেশনের অ্যাপসে যাও এবং আরো আধুনিক প্রকাশনী আরো কয়েকটা অ্যাপসে যাও গিয়ে দেখো বুখারী শরীফের এক অ্যাপসের হাদিস নাম্বারের সাথে আরেকটার মিল নেই এটার সাথে হেডার মিল নেই মুসলিম শরীফ একই অবস্থা তোমাদেরকে সহজে বলছি তোমরা দেখো এক কোম্পানির সাথে আরেক কোম্পানি মিল নাই এই কোম্পানির ছাপা একটা হাদিস আছে ওই কোম্পানির ছাপার মধ্যে ওই হাদিস নাই বাংলাদেশের কথা বলছি আপনি বাইরে যাবেন মুসনাদে আহমদের দিকে তাকান বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদে মূল যে কিতাবটা মুআসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপা ওইটার মধ্যে যেই যেই পরিমাণ হাদিস 30,000 উপরে হাদিস আছে কিন্তু দারুল হাদিস কাহেরা মিসর এটার ছাপার মধ্যে প্রায় 3,000 হাদিস মাইনাস বাদ করে দিয়েছে তারা মুসনাদে আহমদের কথা বলছি সেখানে একটা ছাপায় 30,000 উপরে হাদিস আছে আর একটা ছাপায় 3,000 এর মতো হাদিস বাদ আগামী 100 বছর পরে যারা ওই আহলে হাদিসের ছাপাটা পড়ছে তারা বলবে এই ওই ওই ছাপা থেকে যারা হাদিস বলবো এটা জাল হাদিস এটা নাই কিতাবে বলে ফেলবে 100 বছর পরে মুজামুল কবির লি তাবারানি তাবারানির মুজামুল কবির বিখ্যাত হাদিসের কিতাব ওখানে আমরা দেখি অনেক হাদিস যেটা দারুল কুতুব এরিয়া দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা এটার মধ্যে অনেক হাদিস আছে কিন্তু এরপরও কিছু হাদিস বাদ করে দিছে এখন আমরা জানলাম কেন বাদ করে দিছে মুজামুল কবির লি তাবারানির যে হাদিসগুলি বাদ করে দিছে ওই হাদিসগুলি দিয়ে আলাদা মুজামুল কবিরের আরো দুই খণ্ড ছাপাইছে দেখেন আল্লাহ সব সত্য প্রকাশ করে দেয় আমি আপনাকে কিভাবে বোঝাবো আবু দাউদ শরীফের কথা বলি সিহাহের কিতাব ওইটার মধ্যেও কিছু কিছু হাদিস বাদ করে দিছে দুই দুই ধরনের নুসখা আমার কাছে দুইটা নুসখা আছে অনেক জালিয়াতি হয়েছে ভাই অনেক হাদিসের কিতাব আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একটা কথা মনে রাখবেন ইমামরা কখনো মিথ্যাবাদী না একজন ইমাম যদি মিথ্যাবাদী হয় তাহলে তার বর্ণিত কোনো কথাই গ্রহণযোগ্য হবে না ইমাম মোল্লা আলী কারি ইমাম জুরকানি আব্দুল আব্দুল বাকি জুরকানি আব্দুল হাই লখনবী এরপরে শিহাবউদ্দিন কাস্তালানি ইবনে হাজার মক্কি ইমাম আইদারুস আরো যত বড় বড় ইমামরা ওনারা মিথ্যাবাদী না এতজন ইমাম মিথ্যাবাদী হয় না ভাই ইমামরা যদি মিথ্যাবাদী হয় একজন ব্যক্তিকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে হলে আপনার এটা নরমাল খালি কাপ চাপার জোরে বললে হবে না এটার জন্য আসমাউর রিজালের আইন আছে ওই আইনের দৃষ্টিতে মিথ্যাবাদী বলতে হবে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলে তিনার সনদে বর্ণনা করেছেন বলেই তিনারা উল্লেখ করেছেন অতএব আমরা ইমামদের উপরে বিশ্বাস রাখবো কিতাব জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে ইমামরা জালিয়াতি হয়নি এটা শিওর ইমামরা জালিয়াতি হয়নি কিন্তু কিতাব জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে থাকার তৌফিক দেন বলে না আমি নবীজি নূর তিনি আল্লাহর জাতের অংশ না আল্লাহর আল্লাহর সিফাতের অংশও না আল্লাহর জাত এবং সিফাত দুটাই হলো কাদিম কাদিম মানে অবিনশ্বর এটা আল্লাহর সাথে সম্পৃক্ত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন না আল্লাহর কোনো অংশীদার নাই লা শারিকালা আল্লাহর কোনো শরীক নাই অংশ নাই তিনি বেনেওয়াজ বেনজির বেমেসাল তিনি আমার আল্লাহ আল্লাহকে আল্লাহর জাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতের অংশ বললে শিরক হবে কারণ আল্লাহর কোনো অংশীদার নাই
যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহর সিফাতের অংশ বলেন সেখানেও শিরক হবে কারণ আল্লাহর সিফাতের কোনো অংশীদার নাই আল্লাহর জাত এবং সিফাতের কোনো অংশীদার নাই এজন্য নবীজিকে আল্লাহর জাতের দিকে নিসবত করে জাতি নূর বলা যাবে না আল্লাহর সিফাতের দিকে নিসবত করে সিফাতি নূর বলা যাবে না তবে জাতি নূরের জ্যোতি বলা যাবে মুহাদ্দিসিন কেরাম বলেছেন লুমআতুম মিন নূরিহি আল্লাহর জাতি নূরের জ্যোতি হিকমতে কামেলা দ্বারা বিলা ওয়াসিতা বিনা মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি আর বাশারে মুহাম্মাদি একই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই মাকতুবা শরীফে স্পষ্ট করে দিয়েছেন ওই যে উপরে যে নূরে মুহাম্মাদি ছিল ওইটাই হলো বাশারে মুহাম্মাদি ওইখানে ছিল নূরে মুহাম্মাদি রূপে এখানে আসছে বাশারে মুহাম্মাদি রূপে এটাই সেটা এখানে আবার ভাগাভাগি করেন না যে ওইটা নূর আর এটা মাটি মাটির ব্যবসার কোনো সুযোগই নাই কোন মানুষ হযরত আদম আলাইহিস সালাম ছাড়া কোন মানুষ মাটির তৈরি না আপনারা কেউ মাটির তৈরি না কোন ওয়াহাবি আলেমও মাটির তৈরি না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না এখানে আর কিছু বাকি আছে কিনা দেখছি আর কে কে দুরূদ শুরু করেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলী সাইয়্যিদিনা একটা বিষয় বাকি আছে ওটা আমি একটু সংক্ষেপে বলবো এর আগে দুইটা বই আছে আমার লেখা আপনাদের সবাইকে বলবো বইগুলি নিজেরা পড়েন নিজেদের ছেলে মেয়ের জন্য নিয়ে যান একটা হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া সম্মিলিত দোয়া এবং জানাজার নামাজের পরে দোয়া জানাজার পরে সম্মিলিত দোয়ার দলিল এটার মধ্যে আছে এই বইটা আপনারা নিয়ে যাবেন ঘরে ঘরে বইগুলি পৌঁছে দিবেন 100 টাকা হাদিয়া আরেকটা আছে নবীজি নবী রাসূল ও আউলিয়া কেরামের শাফাআত নবী রাসূলের শাফাআত করবেন শুহাদাই কেরাম মুয়াজ্জিন হাফেজে কোরআন ওলিয়া আউলিয়া পীর ও মুর্শিদ ওনারা যে সুপারিশ করতে পারবেন এই ব্যাপারে এই বইটা আপনাদের সবার কাজে লাগবে আপনারা এই বইটা এক নজর হলো আগাগোড়া পড়বেন পড়লে আপনি বুঝতে পারবেন আপনি রাসূলের শাফাআত পাবেন কিনা মদিনাওয়ালার সুপারিশ আপনি পাবেন কিনা আপনি এটা বুঝতে পারবেন এই বইটা লিখে মোটামুটি আল্লাহ পাকের অশেষ দয়া আমার দয়াল নবীজির তোফায়েলে মদিনাওয়ালার নজরে কারণে বুঝতে পারছি যে আমি অধম মদিনাওয়ালার শাফাত পাব বইটা লিখতে গিয়ে আমি বুঝতে পারছি যে একটা সাহস হয়েছে মনের ভিতরে আশা হয়েছে না এতদিন ডরাইছি আল্লাহ এখন একটা সাহস হয়েছে না আমার দয়াল নবী নিশ্চয়ই আমাকে শাফাত করবে এই দুইটা বই 200 টাকা হাদিয়া আপনারা সংগ্রহ করে নেবেন সবাইকে আমি দিতে পারবো না আমি সবার পক্ষে ওস্তাদুল উলামা আল্লামা সোহেব রেজা হুজুর কিবলাকে দুইটা বই হাদিয়া হিসেবে গিফট করছি আর তো সবাই যাদের দরকার লাগে সংগ্রহ করে রেখে দেন কাজে লাগবে মহিলাদের জন্য বইগুলি নিয়ে যাবে ছেলে মেয়েদের জন্য বইগুলি নিয়ে যাবে কারণ হলো ওয়াহাবিদের বই ঘরে ঘরে পাওয়া যায় কিন্তু আমাদের সুন্নিদের বই খবর নাই আমাদের সুন্নিদের ঘরে ওয়াহাবিদের বই কি আজব ব্যাপার জানেন আমরা তো যাই প্রতিদিন কারো না কারো ঘরে যাই এই ওয়াহাবিদের বই ঘরে ঘরে আছে আমরা সুন্নিরা এই যে লেখাপড়া মানে বই পুস্তক পড়ার ব্যাপারে খুব দুর্বল একটা বিষয় আছে শিয়াদের বিষয়ে শিয়াদের ব্যাপারে আমার ভাই উপস্থাপক বললেন যে এটা নতুন দল আসলে শিয়া নতুন দল না শিয়া অনেক পুরান দল অনেক পুরান দল সাহাবাই কেরামের যুগের শেষের দিকে শিয়াদের আবির্ভাব খারিজি হইল প্রথম এর পরেই হলো শিয়া এই দুইটা দলই জাহান্নামী দুইটা দলই মুশরিক জাহান্নামী এবং মুশরিক শিয়াদের সম্পর্কে অনেক হাদিস আছে আমার ফেসবুক ওয়ালের মধ্যে শিয়াদের সম্পর্কে সব হাদিস আমি উল্লেখ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তা যদি এখন বলি আর এটা যদি আইন প্রশাসনের নজরে যায় তাহলে আমার ব্যাপারে আবার খবর আছে নবীজি বলছে শিয়া রাফিজিদেরকে পেলে কতল করো হ্যাঁ রাষ্ট্রীয় আইন যদি থাকে ইসলামী হুকুমত থাকলে শিয়াদেরকে হত্যা করার আদেশ আছে মদিনাওয়ালার পক্ষ থেকে এদের পিছনে নামাজ পড়া যাবে না শিয়া হলো তারা যারা কারণে অকারণে বিভিন্ন যুক্তি এগুলি দেখিয়ে সাহাবাই কারামের সমালোচনা করে সাহাবিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আম্মাজান আয়েশা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম এই সাহাবিদের কোন না কোন সাহাবীর সমালোচনা যারা করে তাদেরকে বলা হবে শিয়া এক এক ধাক্কাই শিয়ারা সব সাহাবীর সমালোচনা করে না
প্রথম সমালোচনা করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খারাপ এই সেই কয়ে আপনাদেরকে একটু পজিটিভ করবে একটু সাপোর্ট নেবে যখন দেখবে যে আমিরে মুয়াবিয়া খারাপ এটা বোঝাতে সক্ষম হয়েছে এরপরই একটা ধাক্কায় চলে যাবে উসমান সে খুব খারাপ ওমর ফারুক খারাপ হযরত আবু বকর সিদ্দিক খারাপ কি যে কথা বলে আমি আপনাদের উচ্চারণ করতে পারবো না এমনকি শেষ পর্যন্ত তারা সাহাবীদের সমালোচনা করেই ক্ষান্ত হয় না তারা বলে জিবরিল এ ভয়ঙ্কর খারাপ ছিল ফেরেশতা জিবরিলও খারাপ ছিল কেন খারাপ যে জিবরিল কুরআন নিয়ে আসছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ভুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে এইজন্য শিয়ারা জিবরিল ফেরেশতাকে দেখতে পারে না পছন্দ করে না জিবরিল পর্যন্ত যায় এরপর একটু আগায় বলে মুহাম্মদ নবী ছিল না নবী ছিল অরিজিনালি হযরত আলী এটুকু বলে সাকসেসফুল হলেই তারা বলে আলী ওই আল্লাহ আল্লাহ ওই আলী নাউজুবিল্লাহ বলবেন না বলবেন যে জিহাদি সাহেব এটা কি আসলে তারা বলেনি ভাই আপনারা চট্টগ্রামে কিছু সুপাশিয়া আছে সুপাশিয়া তারা পোস্ট দিছে মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ হযরত আলীর কণ্ঠে কথা বলছে নবীর সাথে রেফারেন্স দিছে মুসনাদু আবি আলা শরীফে মুসনাদু আবি আলা শরীফে অনেকগুলি নুসখা আমার কাছে আছে সবগুলি আমি তন্ন তন্ন করে যাচাই করছি এটা টোটাল মিথ্যা কথা তারা বলে আল্লাহ বলে হযরত আলীর কণ্ঠে নবীর সাথে কথা বলছে তাহলে বুঝছেন নি কোন পর্যন্ত গেছে হযরত আলীর কণ্ঠে বলে আল্লাহ কথা বলছে নবীর সাথে মাওলানা আলীকে বানাই দিতেছে আল্লাহ এইজন্য আমি বলবো শিয়ারা ভয়ঙ্কর এরা খুবই খারাপ শিয়াদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না সাহাবীদের গালাগালি সমালোচনা করতে যাবেন না সাহাবাই কারাম সম্পর্কে নবীজি বলছেন আসহাবিকান নুজুম আমার সাহাবার আকাশের নক্ষত্র নেই আমার সাহাবীদের তোমরা গালি দিও না লা তুসাব্বু আসহাবি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না এমন জুমার নামাজের সানি খুতবার মধ্যে বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি ফমান আহাব্বাহুম ফবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফবিবুগদি আবগাদাহুম এই যে কথাটা নবীজি বলছে আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার বস্তু বানায়ও না যারা সাহাবীদের ভালোবাসে তারা আমাকে ভালোবাসার কারণে ভালোবাসে যারা সাহাবীদের সমালোচনা করে তারা আমার জন্য সাহাবীদের সাথে দুশমনি করে মূল বিষয় হলো সাহাবীদেরকে আমরা ভালোবাসি মদিনাওয়ালার ভালোবাসার কারণে আমরা কখনোই আলে বাইতে রসুলকে ওই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাথে তুলনা দিলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি রসুলের শেলক ছিলেন নবীজির একজন সাহাবী ছিলেন তিনাকে অন্যান্য সাহাবারা ফকিহ হিসেবে মুস্তাহিদ হিসেবে মানতেন তিনি বিখ্যাত একজন সাহাবী কিন্তু মর্যাদাগতভাবে আহলে বাইতে রসুলের সমান না কথা মনে থাকবে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য যারা আহলে বাইতে রসুলের সদস্য তিনাদের সমান না হইলো উনি তো রসুলে পাকের একজন সাহাবী অতএব একজন আদনা সাহাবীকে গালি দেওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই মনে থাকবে ভাই আমার সাহাবাই কারামকে সমালোচনার পাত্র বানাবেন না আগে মওদুদীরা তারা সাহাবীদের সমালোচনা করত কারণ সুন্নি লেভেল লাগায় সাহাবীদের গালি দেয় কি আজব জমানা এসে বলল সাহাবীদের সমালোচনা করত মওদুদীরা মওদুদীরা মওদুদী মানে মদ খায় যারা তারা না আবার আবুল আলা মওদুদী সাহেবের দলেরা সাহাবীদের সমালোচনা করত সাহাবীদের সত্যের মাপকাঠি মানত না আর আহলে সুন্নাতের আকীদা হলো সকল আকীদার কিতাবে আছে আস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম কুল্লুহুম উদুলুন রাসূলের সমস্ত সাহাবারা হলো ন্যায়পরায়ণ সত্যের মাপকাঠি সুবহানাল্লাহ আপনাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হয় যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে এই মেসেজটা ভুল আমিরে মুয়াবিয়া হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি তিনি গিয়েছেন মূলত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারের দাবিতে যেটাকে বলে কেসাস বলা হয় কেসাস সেখানে তৃতীয় পক্ষ মাঝখানে ঢুকছিল দুইটা দুই পক্ষরে কিছু ভুল বুঝাইছে ও ভুল বুঝাবুঝির কারণে কিছু বিচ্ছিন্ন যুদ্ধ হয়েছে সিফিনের ময়দানে অরিজিনালি আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারের পক্ষে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারের পক্ষে দুইজনের দাবি ছিল এক যার কারণে বুখারী শরীফের সেই হাদিস মনে পড়ে নবীজি বলেছিলেন আমার উম্মতদের মাঝে দুইটা দল যুদ্ধে সম্মুখীন হবে কিন্তু দুই দলের দাবি হবে এক তো এই জন্য বলবো ওইটা ছিল একটা দাবি নিয়া হত্যার বিচারের দাবি
কেন আমির মুয়াবিয়া উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারের ব্যাপারে এত আগ্রহী হলেন? উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে 40 দিন বন্দী রাখা, গৃহবন্দী রাখা 40 দিনের মধ্যে রোজা অবস্থায় নিজের ঘরে উনি তখনও আমিরুল মুমিনিন ওনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করে ফেলেছে। ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাত ভাই হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আপনার আপন চাচাত ভাই ঘরের মধ্যে মেরে ফেলছে, এই খবরটা পাইলে আপনার আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে না, আমিরে মুয়াবিয়ারও কষ্ট লাগছে। তিনি মূলত ক্ষমতা দখলের জন্য আসে নাই, মাওলানা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে নাই, উনি আসছে আমার ভাইয়ের হত্যার বিচার চাই, কেসাত চাই। মাওলানা আলী বলছে আমি এটার পক্ষে। কেন? এই ক্ষেত্রে মাওলানা আলী ছিলেন হক, আমিরে মুয়াবিয়া ছিলেন ইস্তেহাদি খাতার উপরে। কারণ মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলছিল আমি আসামিদের চিহ্নিত করতে হবে এবং নিয়মতান্ত্রিক ভাবে তাদের বিচার করব। কারণ আসামির সংখ্যা ছিল 7,000, বর্ণনা বেদে 12,000। একটা রাষ্ট্রের সবে মাত্র, রাষ্ট্র না মুসলিম সাম্রাজ্যের সবে মাত্র খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নতুন সবে মাত্র খলিফা হলেন। এই সময় যদি 12,000 মানুষকে মৃত্যুদণ্ড দেন তাহলে মুসলিম সাম্রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দিবে না? প্রধানমন্ত্রী হয়েই যদি 5,000 মানুষের মাইরে লায় তাহলে বাংলাদেশে একটা গন্ডগোল লাগবে না ভাই? ওটা তো মুসলিম সাম্রাজ্য। মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আসামিদের নাম এবং ঠিকানা চিহ্নিত করতে হবে, একটা নিয়মতান্ত্রিকভাবে বিচার করব। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন না, এখনই ওই একটু ওনার একটা মনের একটা আবেগ আছে না, ওইটাই হলো ইস্তেহাদি খাতা। সর্বোপরি সাহাবাই কেরামদের মধ্যে ইস্তেহাদি খাতা থাকলো এটার একটা সওয়াব আছে। ফকি মুস্তাহিদ যারা তাদের ইস্তেহাদি খাতা হলে একটা সওয়াব হয়, আর যদি এটা খাতা না হয় সহি হয় তাহলে আজরানে, তার জন্য দুইটা সওয়াব হয়। সুবহানাল্লাহ। সিফিনের যুদ্ধে শেষের দিকে মাওলানা আলী আর আমির মুয়াবিয়ার মধ্যে সমঝোতা হয়ে গেছে, উভয়ের মধ্যে কিন্তু মিলমিশ হয়ে গেছে, একটা সমঝোতা বা মীমাংসা হয়ে গেছে। তো যেই বিষয়টা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই মীমাংসা করে গেছেন সেটা নিয়ে 1400 বছর পরে আপনি কেন টানাটানি করতেছেন? আপনার আপনার লাভটা কি? আমরা কি মাওলানা আলীর বিচার করব, করতে পারবো না আমিরে মুয়াবিয়ার বিচার করতে পারবো? আমাদের তো কোনোটাই আমাদের নাগালের ভিতরে না, আমরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করতে যাব? আর যারা এটা নিয়ে ঝগড়া বিবাদ বা যেটুকু যাই হয়েছে ইনাদের মধ্যে তো আবার মীমাংসাও হয়ে গেছে, এটাকে ঝগড়া বলা উচিত না। ওনাদের মধ্যে দিনের স্বার্থে উভয় হক দাবিদার ছিলেন, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী একজন হক ছিলেন আর একজন ইস্তেহাদি খাতা ছিলেন। আল্লাহ যেন আমার ভাইদেরকে শিয়াবাদের এই ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আচ্ছা, যিনি মাহফিলের দাওয়াত দাতা সাহেবের দাওয়াত, উনি বললেন যে 10 মিনিটের মধ্যে সময় দেন যেন কেউ কোনো প্রশ্ন থাকলে করবে। যেহেতু ওনার চাচ্ছে আমিও ওনার তো সমর্থন করলাম, কারো যৌক্তিক ধার্মিক যৌক্তিক ধর্মীয় প্রশ্ন শিক্ষণীয় কোনো প্রশ্ন থাকলে আমরা নিব। রাজনৈতিক প্রশ্ন নিব না, খটকা প্রশ্ন নিব না, কারো ব্যক্তিগত স্বার্থের উপর আঘাত করে কোনো প্রশ্ন করলে সেটাও নেব না। প্রশ্ন থাকলে আদবের সাথে দাঁড়ায় 2 থেকে 3 জন আমরা সুযোগ দিব, 2 থেকে 3 জন একটু সুযোগ দিচ্ছি মানসিক প্রস্তুতির জন্য। আসেন ওই সময়টা একটু জিকির করি, ইসমাজাত আল্লাহ 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 আল্লাহ, ডাকেন সবাই একটু ডাকেন আল্লাহ তাআলাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আপনারা জিকির করেন, জিকিরের তালে তালে আমি সামা গাই ইসলামী সঙ্গীত। আল্লাহ 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 নাম যেই জন জপে জায়গা নিশীর্ষে এসে, আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশীর্ষে এসে, রহমতের আল্লাহ
رحمت تیرا دال نمی گونا جائے تر بیشے رحمت تیرا جوار سے گونا جائے تر بیشے اے اللہ ہونم جی جن جاتے جائے گا نیشیر سے اے اللہ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله মানে 62 নাম্বার আয়াত ব্যাখ্যা এখন নতুন করে তাফসীর ধরতে পারবো না ভাইজান এটা তোর প্রশ্ন না এটা আপনার দাবি আপনার এলাকায় কোথাও যদি মাহফিল হয় আগে থেকে আমাকে বলবেন যে অমুক আয়াতের তাফসীর করবে আমি ইনশাআল্লাহ আপনার দাবিটা রক্ষা করব এটা তোর প্রশ্ন না এটা আপনার একটা দাবি এজন্য এটা নিতে পারছি না তাওহীদে আদিয়ানকে কোরআন হাদিস সমর্থন করে কিনা আর কোরআন হাদিস সমর্থন না করলে কোন ওলি আল্লাহ সমর্থন করলে তা জায়েজ হবে কিনা এর ব্যাখ্যা জানাবে তাওহীদ আদিয়ান কখনোই কোরআন হাদিস সম্মত জিনিস না আর এটা যারা বিশ্বাস করে সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না শিরকের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে কি আবার ওলি আল্লাহ হয় নাকি আমাদের বাংলাদেশে সবই সম্ভব ল্যাংডা হইয়া করতেছে তার ওলি আল্লাহ বানাই দেন আপনারা কত যে জ্ঞানী আপনারা বিড়ি খায় 24 ঘন্টা ও আল্লাহর ওলি বানাই দিতেছেন গাজা করে ওলি আল্লাহ বানাই দিতেছেন কি যে আজব আপনারা মুসলিম ছাড়াও যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তাদের তাওহীদ এবং আমল কবুল করা হবে কিনা এবং ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের ব্যাপারে কোরআন হাদিস কি বলে মুসলিম ছাড়া মানে ইসলাম ধর্ম কবুল ছাড়া অন্য যেই হোক সৃষ্টিকর্তা বিশ্বাস করলেও কাজ হবে না কারণ ঈমানের মৌলিক যে শাখাগুলি এগুলি অবশ্যই তার মানতে হবে অন্ততপক্ষে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল এই যে এটাকে কি বলে আপনাদের এলাকায় ঈমানে মুফাসসাল না এইটুকু বিষয় আপনাদের অবশ্যই ঈমান রাখতে হবে ধরেন হ্যাঁ কোরআন শরীফে আয়াত আছে এই ব্যাপারে ইসলাম ছাড়া অন্য কারো ধর্মের কোনো কিছু যত ভালো কাজ করো এটা আল্লাহর দরবারে কবুল করা হবে না একবার আল্লাহ এক ধাক্কা এটা ডিজালাউ করে দিয়েছেন তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ একত্ববাদ শুধুমাত্র তাদের বেলায় এলাও করা হবে যারা নবুয়তের দাওয়াত পায়নি নিজের থেকে সৃষ্টিকর্তাকে একক সত্তাকে বিশ্বাস করছেন কোন নবীর দাওয়াত পায় নাই নিজের থেকে আল্লাহ একজন আছে বা সৃষ্টিকর্তা একজন আছে ওই একক সত্তা অদ্বিতীয় সত্তাকে বিশ্বাস করে করে সে ওই অবস্থায় মারা গেছে তাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে maaf করবে কারণ সে নবুয়তের দাওয়াত পায়নি কিন্তু নবুয়তের দাওয়াত যার কাছে গেছে সে যতই সৃষ্টিকর্তা বিশ্বাস করুক কাজ হবে না সে ঈমানদার হিসেবে গণ্য হবে না প্রিয় যা ভাইরা আমার একটা কথা মনে রাখবেন ইসলাম বা মুসলমান ছাড়া অন্য যারাই সৃষ্টিকর্তা বিশ্বাস করে তাদের বিশ্বাসের সাথে শিরক আছে শিরক কোন না কোন ভাবে শিরক আছে তারা গাছের পূজা করে আগুনের পূজা করে ছায়ের পূজা করে ওই যে পাথরের পূজা করে গলায় পাথর টানে রাখে যে পাথর ভালো করে দিবে গাছের বাকল টানে রাখে তাবিজ না তামিমার কথা বলছি বিভিন্ন ভাবে তাদের বিশ্বাসে কর্মে শিরক আছে কোনটা শিরকে আকবর কোনটা শিরকে আসগর কোনটা শিরকে জলি কোনটা শিরকে খফি বিভিন্ন ভাবে তাদের আকীদা এবং আমলের মধ্যে শিরক আছে তো শিরক মিশ্রিত আল্লাহর প্রতি বিশ্বাস কখনো এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না প্রশ্ন করে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন সব নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ভাই আমার সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন সালামের কথা
سلام على ابراهيم সব নবীদেরকে সাত সালামের কথা সব নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছে সালাম কি দিয়েছে সালাম দিয়েছেন ওয়া সালামুন আলাল মুরসালিন সমস্ত রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন এজন্য সব নবী রাসূলদের ব্যাপারে সালাম কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহর আদেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাত এবং সালাম দুইটা জিনিসের আদেশ এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত এবং সালাম দুইটা একসাথে করা হয়েছে বুঝছেন বিষয় আগের নবীদের উম্মতের কবরের প্রশ্ন কেমন ছিল আগের নবীর উম্মতের কবরের সওয়াল জবাব ছিল না শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের বেলা এটা করা হয়েছে কারণ হলো আগের নবীর উম্মতেরা কারা ঈমানদার কারা বেঈমান তা এটা মৃত্যুর আগেই ক্লিয়ার হয়ে যেত সবাই জানতো যে লোকটা বেঈমান হয়ে মারা যাচ্ছে আর এই লোকটা ঈমানদার হয়ে মারা যাচ্ছে এটা ক্লিয়ার হয়ে যেত মৃত্যুর আগে মানুষ জানতো কিন্তু উম্মতে মুহাম্মাদিকে নবীজির ইজ্জতের কারণে আল্লাহ দুনিয়াতে লজ্জা দিবে না উম্মতে মুহাম্মাদি এর মাঝে অনেক লোক আছে বাইরে বাইরে ঠিক আছে ভিতরে ভিতরে শয়তান এমন আছে না ভাই এগুলি নবীর ইজ্জতের কারণে তাদেরকে দুনিয়াতে ফ্লাশ করে না পর্দার আড়ালে নেয় মানে কবরে নেয় মাটির নিচে নিয়ে প্রশ্ন করে ছোট্ট একটা ইন্টারভিউ নেয় নিয়ে তারপরে এটা সেপারেট করে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর এই জন্য ভাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহ যে আমাদের কতভাবে মায়া করতেছে পাঠাইছে সব নবীর উম্মতের পরে আর জান্নাতে হাশরের ময়দানে জান্নাতে দিবে সব নবীর উম্মতের আগে সুবহানাল্লাহ বলে আল্লাহ কত মায়া করছে আপনারে সরকারি পায় লেছেন তো এজন্য দাম নাই জান্নাতি পুরুষদের জন্য হুর আছে কিন্তু মহিলাদের জন্য কি আছে সুন্দর প্রশ্ন জান্নাতি পুরুষদের জন্য হুর আছে মহিলাদের ব্যাপারটা ভিন্ন মনে রাখবেন নারী এবং পুরুষের কিছু ন্যাচারাল গত সৃষ্টিগত অনেক পার্থক্য রয়েছে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারে এটার পিছনে হাকিকত আছে কিন্তু একজন মেয়ে একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না এটার পিছনেও হাকিকত আছে কেন এই পার্থক্যটা হলো একজন পুরুষ একাধিক স্ত্রী বিয়ে করলে চারজন স্ত্রী যদি হয় চারজনের গর্ভে সন্তান আসলে এই চারটা সন্তানের বাবা একজন কোনো অসুবিধা হবে না বাবা নির্বাচন করতে কিন্তু একজন মহিলা চারজন স্বামী হইলে এই মহিলা গর্ভবতী হলে এটা কত নম্বর স্বামীর বাচ্চা এটা নির্বাচন করা মুশকিল হবে এবং এই চরিত্রটা মানুষের চরিত্র না একজন মহিলা একাধিক পুরুষের সাথে সম্পর্ক করা এটা মানুষের চরিত্র না এটা পশু পাখির চরিত্র দেখবেন আপনি একটা কুকুর নি অনেকগুলি কুকুরের সাথে মিশে তারপরে বাচ্চা দেয় একটা বিড়াল অনেকগুলি বিড়ালের সাথে মিশে তারপরে বাচ্চা দেয় একটা শিয়াল নি অনেকগুলি শিয়ালের সাথে মিশে তারপরে বাচ্চা দেয় পশু পাখির চরিত্র এটা হলো একজন নারী হয়ে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখা এটা কার মানুষের চরিত্র না এটা হলো পশু পাখির চরিত্র জীব জানোয়ারের চরিত্র আর মা বোনেরা যারা আছে মহিলারা বাপ আমরা যারা আছি আমরা মানুষ না পশু পাখি আমাদেরকে আল্লাহ মানুষ এবং আমাদেরকে সবচেয়ে সম্মানীয় সৃষ্টি হিসেবে আল্লাহ আমাদের তৈরি করেছেন সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারী নারী এবং পুরুষের কিছু পার্থক্য আল্লাহ করে দিয়েছেন আপনি হাজার চাইলেও আপনি হয়তো অপারেশন করে হইতে পারবেন কিন্তু অরিজিনালি আপনি একজন নারী ওইটা হইতে পারবেন না আপনি আপনিই থেকে যাবেন কাটাকাটি করতে পারবেন কাটাকাটি করতে পারবেন কিন্তু আপনার মনটা কিন্তু পুরুষের মনটা কিন্তু আর চেঞ্জ হবে না ওইটা ওইটা পার্থক্য করা যায় না আল্লাহ আপনাকে পুরুষ হিসেবে বানাইছে এটার একটা বিশেষত্ব আছে আবার আরেকজন নারী ওনাকে মেয়ে হিসেবে বানাইছে ওটারও একটা বিশেষত্ব আছে এবং দুইটার আলাদা আলাদা গুণ দিয়ে দিয়েছে মানুষ হিসেবে মা বোনদের সৃষ্টিগত স্বভাব হলো একজন পুরুষের সাথে মিশবে এটা তাদের সৃষ্টিগত চরিত্রগত এবং স্বভাবগত একটা আল্লাহ তাআলার দেওয়া একটা বৈশিষ্ট্য একজন পুরুষের জন্য এটা সিস্টেম আল্লাহ তাআলা তাদের মনটা এরকম করে দিয়েছে আপনার স্ত্রী আরো অনেকগুলি পুরুষের সাথে মিশুক এটা কি দুনিয়াতে আপনি চান আওয়াজটা কম হইছে আপনার স্ত্রী একাধিক পুরুষের সাথে মিশুক এটা আপনি চান না কোন সভ্য মানুষ চাইতে পারে না এটা রুচির বাইরে মানবীয় রুচির বাইরে মেয়েদের এই যে রুচিটা এই যে কি বলে এটাকে ক্যারেক্টার বা চরিত্র বা স্বভাব এটা কিন্তু আপনার আমার সবার ভিতরে আছে জান্নাতে গিয়ে যে আপনি খুঁজতেছেন যেটা দুনিয়াতে আপনি পছন্দ করেন না আপনার বোন অনেকগুলি ছেলের সাথে মিশুক এটা আপনিও চাবেন না যেটা দুনিয়াতে আপনি পছন্দ করেন না সেটা জান্নাতে একটা মেয়ের ব্যাপারে কিভাবে আপনি পছন্দ করবেন
কথা কি বুঝতেছেন আপনারা আপনারা যারা মনে করেন মহিলারা জান্নাতে গিয়ে এতগুলি হুর পাবে না কেন গেলমান পাবে না কেন আরে ভাই দুনিয়াতে তো আপনার স্ত্রী অনেকগুলি পুরুষের সাথে মিশুক এটা আপনি চান না আপনার বোন অনেকগুলি পুরুষের সাথে মিশুক এটা আপনি চান না আপনার মায়ের সাথে অনেকগুলি পুরুষের দৈহিক সম্পর্ক থাকুক আপনি চান না যে জিনিসটাই দুনিয়ায় নশ্বর পৃথিবীতে পছন্দ করেন না সেটা পবিত্র জান্নাতের মধ্যে আপনি চাইতেছেন কেন আপনার তো চরিত্র ভালো না আর এরকম দুশ্চরিত্র মানুষ জান্নাতে যাবে না কথা কি বুঝতেছেন আপনারা কিছু জিনিস আছে মানবীয় গুণের সাথে জড়িত আল্লাহ তাআলা নারীদেরকে ওই ধরনের বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন যেই নারীরা একাধিক পুরুষের সাথে মিশে অভ্যস্ত অথবা একাধিক পুরুষের সাথে মিশতে চায় আপনারা বলেন এই নারী জান্নাতে যাবে যেই কাম করলে জান্নাতে যাওয়াই যায় না সেটা জান্নাতে করাবে আল্লাহ এটা কিভাবে হয় আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন মহব্বতে বলেন আমিন হ্যাঁ এখানে কিছু বিষয় আছে আমি বলে দিই হাকিকত ভাঙিয়া দিয়েছি একজন নারীর জন্য তার সুখ এবং শান্তির জন্য তৃপ্তির জন্য যা দরকার এর চেয়ে 70 গুণ বেশি সম্মান এবং মর্যাদা ইজ্জত বা পাওয়ার এটা আল্লাহ তার স্বামীর মধ্যে দিয়ে দিবে আপনাকে যদি আল্লাহ সন্তুষ্ট রাখে এমন জিনিস দিবে আল্লাহ যেটা দিয়ে আপনি নিজে সন্তুষ্ট থাকবেন তখন আর আপনি বাইরের দিকে নজর যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না আপনার কোনো খাওয়ানোর অভাব নাই আপনি আরেকজনের করে চুরি করার দরকার আছে কথা কি বুঝতেছেন আপনারা একজন মেয়ে জান্নাতে গেলে তার কোনো অন্য পুরুষের দৈহিক সম্পর্কের প্রয়োজন হবে না তার স্বামীর মধ্যে আল্লাহ তাআলা এরকম অমূল্য নিয়ামত দিবে যেটা তার জন্য যথেষ্ট হওয়ার পরেও আরো উত্তম হবে আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই ব্যাপারে সিফাতুল জান্নাহ একটা কিতাব আছে ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে হাদিসগুলি রয়েছে যেই মেয়েরা জান্নাতি হবে কিন্তু তার স্বামী জান্নাতি হবে না কিন্তু সে জান্নাতে যাওয়ার পরেও তার স্বামীকে চাইতেছে অথচ তার স্বামী কুফরি অবস্থায় আছে জাহান্নামে আছে জান্নাতে যারা যাবে সেই মেয়েরা তার স্বামী কাফের সে জাহান্নামে ওই অবস্থায়ও যদি তার স্বামীকে জান্নাতে চায় তার স্বামীকে দিবে না তার স্বামীর মতো হুবহু আরেকটা মানুষ বানিয়ে তাকে আল্লাহ জান্নাতে দিবে আল্লাহর কথাও ঠিক রাখবে যে কাফের জান্নাতে যাবে না ওটাও আল্লাহর কথা ঠিক থাকবে এবং ওই জান্নাতি নারী তার স্বামীকে জান্নাতে যাচ্ছে হুবহু আরেকটা ওরকম মানুষ একবারে একই রকম সেম সেম মানবিকভাবে মানুষ মানসিকভাবে সব থেকে ম্যাচিং করে আল্লাহ তাকে জান্নাতে এরকম একটা স্বামী দান করবে সুবহানাল্লাহ যেই মেয়েরা বিবাহ হওয়ার আগে মারা যায় তার তো স্বামী নাই সে যদি জান্নাতে যায় কি হবে তখন সে মানবিকভাবে মানো অন্তর থেকে যেরকম স্বামী চাইবে জান্নাতে আল্লাহ তো অন্তর অন্তর্জামী আলিমুম বিজাতি সুদুর তো আল্লাহ ওই মেয়ে যার বিয়ে হয়নি সে জান্নাতে গেছে তার মনে যেই ধরনের স্বামী দরকার আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই জান্নাতে ওরকম স্বামী তাকে দান করবে আমার আল্লাহ কাউকে অপূর্ণ রাখবে না যে মেয়েদের চরিত্র এরকম হবে যে আমারও ফাস্টা স্বামী দরকার 70টা স্বামী দরকার এটা তো বেদতমি যে বদ চরিত্র এটা তো বদমাইশ এই ধরনের মহিলা জান্নাতে যাবেই না ও আশাবাদ দিয়ে দে কথা বুঝতে পারছেন ভাই আমার আল্লাহ জানা আমাদের শুনেন অনেক জিনিস আছে এই ছোট্ট একটা মেডিসিন খাইলে আপনার রোগ ভালো হয়ে যাবে আবার দেখা গেছে এক বক্স ওষুধ সাত প্রকার আট প্রকার দশ বারো প্রকার ওষুধ খেয়েছেন রোগ ভালো হয় না কোনটা ভালো আপনার জন্য ওই ছোটটাই ভালো যেটা দিয়ে আপনার রোগ ভালো হয় আমাদের মা এবং বোনদের যারা জান্নাতি হবেন তিনাদেরকে আল্লাহ তাআলা এমন নিয়ামত জান্নাতে দিবেন যেই নিয়ামতে ওনারা সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকবে কোনো অপূর্ণতা তাদের মধ্যে থাকবে না এখানে অনেক ছোট ভাইয়ারা আছে আর অনেক কথা আছে জান্নাতের আমি সব বলবো না বলার সুযোগ নেই পার্সোনালি বললে আমি বলবো ইনশাআল্লাহ ও আরো প্রশ্ন আছে খেলাধুলায় উপার্জিত টাকা হালাল কিনা ভাই খেলাধুলাটা কিরকম খেলাধুলা ওটা না বুঝে আমি বলতে পারবো না ইসলামে পাঁচ থেকে ছয়টা খেলা জায়েজ আছে আমি ঠেলার চুলে বলবো না যে 150 খেলা জায়েজ এগুলো ফাইকারি ফতোয়া পাঁচ থেকে ছয়টা খেলা জায়েজ আছে ওই জায়েজ খেলা দিয়ে যদি আপনি কোনো গিফট পান চুক্তিবদ্ধ হয়ে না গিফট আগের থেকে দিবে ওই প্রতিযোগিতা করে না খেলছেন
এমনিতেই আপনি জিতেছেন বিদায় কর্তৃপক্ষ আপনাকে গিফট দিয়েছে আমাদের দেশে প্রচলিত সিস্টেমে যে পুরস্কার দেওয়া হয় এটা না এটা কাপ ওটা লোভে মারামারি ঠেলাঠেলি দৌড়াদৌড়ি কত যে চক্রান্ত ষড়যন্ত্র এগুলি না এগুলি ইসলাম এলাউ করে না এগুলির মধ্যে ষড়যন্ত্র আছে প্রতারণা আছে প্রতিযোগিতা আছে মানে একজন আরেকজনকে কিভাবে ঠকাবে ওই ধরনের ধ্যান ধারণা আছে খেলাধুলাটা হবে জাস্ট একটু আত্মতৃপ্তি মনোরঞ্জন উপস্থিত একটু শারীরিক ব্যায়াম এটার জন্য হ্যাঁ আপনি ভালো পারফরম্যান্স করেছেন এই হিসাবে কর্তৃপক্ষ আপনাকে গিফট সেটা আপনি নিতে পারবেন যদি খেলাটা বৈধ খেলা হয় বৈধ খেলা কি এগুলি বলতে গেলে আরেক ঝামেলা হবে এখন আমি এখন চিন্তা করতেছি কারণ যুব সমাজ তো সবাই ওইটার সাথে জড়িত কোন জায়গার ওয়াজ যে কোন জায়গায় যায় পড়ব ও মুশকিল এখানে বলবো বৈধ খেলা আছে পাঁচ থেকে ছয়টা বৈধ খেলা কয়টা পাঁচ থেকে ছয়টা আস্তে আস্তে কমানে তাকওয়া বারক মানুষের মনের ভিতরে আল্লাহর ভয় দিন দারিদ্র এটা বারক এরপর আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ জুমার নামাজে দুটি আজান কেন জুমার নামাজে আজান ছিল একটাই একটা একামত আর একটা আজান প্রথম আজানটা ছিল লিল এলাম নামাজের আহ্বানের জন্য কিন্তু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে মুসল্লিদেরকে অগ্রিম নামাজের জামাতের জন্য জুমার নামাজের জামাতের জন্য অ্যালার্ট করার জন্য খুতবা এটার প্রতি অ্যালার্ট করার জন্য তিনি আজানে সালিস এটা প্রবর্তন করেছেন এটা সহিহ বুখারীতে হাদিসটা আছে এই জন্য একটা আজান হলো লিল এলাম আর একটা হলো লিল ইনসাত খুতবার জন্য চুপ থাকো ওই নিয়তে হলো সানি আজানটা হয়ে গেছে আর প্রথম যে সাড়ে বারোটায় বা সোয়া বারোটায় আজান হয় এটা নামাজের আহ্বানের জন্য এটা করা হয়েছে অনেকগুলি কারণে যেমন প্রথম দিকে যে আজানটা সানি আজানটা ছিল মানে খুতবার আজানটা ওই আজান দেওয়ার সাথে সাথে মুসল্লিরা মসজিদে এসে কাবলাল জুমা এই সুন্নতটা পড়ার সুযোগ থাকতো না খুতবা হয়ে শুরু হয়ে গেলে তার নামাজ নাই তো সামগ্রিক বিচার বিশ্লেষণ করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আগে জাউরা নামক একটা স্থানে বাজারে একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে এই আজানটা প্রচলন করলেন সাড়ে বারোটা যেটা দেয় বা সোয়া বারোটা ওই আজান দেওয়ার কারণে মুসল্লিরা ধীরে সুস্থে গোসল ওযু কালাম করে মসজিদে এসে সুন্নত নামাজ পড়ে এরপরে খুতবার প্রস্তুতি নিতে পারে এই জন্য দুইটা আজান হয়েছে এটাই হলো বিশুদ্ধ তথ্যভিত্তিক কথা আর আজগুবি কথা আবার অনেক অনেক ভাবে বানায় ওগুলি আমি বলি না কতলা দিছে দেখছেন পবিত্র মেরাজকে অস্বীকার করলে নামাজকে অস্বীকার করা হবে অবশ্যই কারণ পাঁচ ওয়াক্ত নামাজ এসেছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই এটার সাথে সম্পৃক্ত আর আপনি যদি বলেন আমি মেরাজ অস্বীকার করলাম তাহলে তো কোরআনকে অস্বীকার করলেন আপনি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আপনি তো কোরআনকে অস্বীকার করলেন এটা অস্বীকার করলে তো কুফর শরহে আকায়েদুন সুফির মধ্যে আছে ইমান থাকবে না সাথে সাথে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন মেরাজকে অস্বীকার করলেন ভাষা ও মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা যাবে কিনা ভাই শহীদ দুই প্রকার একটা ইসলামী শহীদ আর একটা রাষ্ট্রীয় শহীদ ভাষা এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা হলো রাষ্ট্রীয় শহীদ তারা কি শহীদ যার কারণে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু মারা গেছে তাদেরকে শহীদ লেখা হয় এটা ধর্মীয় শহীদ না